দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে যাওয়ার 48 ঘন্টা কেটে যাওয়ার পরও সমস্যার সমাধান হয়নি, ফলে প্রবল জলসংকটের সম্মুখীন হতে হচ্ছে বাঁকুড়া জেলার বড়জোড়ার মালিয়ারা গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, বছরের প্রতিটা সময়ে জলসংকট থাকে, কিন্তু ব্যারেজের গেট ভেঙে যাওয়ার পর গত 3 দিন ধরে প্রবল জলসংকটে ভুগছেন তারা। প্রায় 3 কিলোমিটার হেঁটে একটি বেসরকারি কারখানা থেকে খাবার জল আনতে হচ্ছে তাদের, অনেককে জল কিনেও খেতে হচ্ছে। মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বাগদি জানান, গ্রামের জলের ট্যাঙ্কার পাঠিয়ে খুব শীঘ্রই এই সমস্যা নিবারণ করা হবে। তবে গ্রামের এই জলের সমস্যা নিবারণ কবে হবে সেদিকে তাকিয়ে আছে গ্রামবাসীরা। প্রচণ্ড কষ্ট, জল ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না, এটা তো জানা জিনিস। আর এখানে 3 দিন ধরে তো জলের প্রচণ্ড কষ্ট, যেহেতু ব্রিজের ঘটনাটা ঘটে গেছে, আর তার ছাড়াও যে জলটা আনতে হচ্ছে সে প্রায় 3 কিলোমিটার যেতে হচ্ছে, বাড়ির বউদের মেয়েদের খুবই কষ্ট। এটা কতদিন ধরে এই সমস্যা চলছে আপনাদের? এই ইমিডিয়েট যেটা সেটা তো 3 দিন, যেটা ব্রিজের ঘটনা সবাই জানে। আর তাছাড়াও জলের এখানে প্রবলেম আছে, জল ভালো না, কোনো রকম পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেই জলের, যেটা খাওয়ার উপযোগী জল হয়। গ্রামে যে জল রয়েছে সেগুলো খাওয়ার উপযোগী নয়? না, একদমই না, একদমই সেগুলো উপযোগী জল না। আমাদের জলের সমস্যা একটা হয়েছে, আমরা প্রথম দিন থেকে চেষ্টা করছি সমস্যাটা দূর করা। আমরা প্রত্যেকটি গ্রামে যে যে গ্রামে জলের সমস্যা আছে প্রত্যেকটি গ্রামে ট্যাঙ্কার পাঠিয়ে জলের ব্যবস্থা করা হবে। আর মালিয়ারা গ্রামে যদি কোনো জলের সমস্যা থাকে আমরা চেষ্টা করবো সব প্রত্যেকটি মানুষকে জল দেওয়ার জন্য। কীভাবে কীভাবে ব্যবস্থা করবেন? ট্যাঙ্কারের সাহায্যে, ট্যাঙ্কার দিয়ে জল পাঠানো হবে প্রত্যেকটি গ্রামে। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, টিভি নিউজ 10।